বিশিষ্ট হিন্দু বুদ্ধিজীবী ভদ্র মহোদয়গণ ওই মঞ্চে বক্তৃতা করবেন। সকলকে আমন্ত্রণ করা হয়েছে। বাংলার বিভিন্ন হিন্দু বুদ্ধিজীবীদেরকেও এই মহান জনসভায় ডাকা হয়েছে। আপনারা সবাই গাড়ি করে সেখানে সবাই চলে যাবেন। বেলা একটার সময় সেখানে জমায়েত হবে। অতএব সেই সময় মতো এখান থেকে গাড়ি ছাড়বেন, সব জায়গা থেকে গাড়ি যাবে। সেখানে যান, সবাই দেখুন কি অবস্থা। তবে মনে রাখুন, যুবকদেরকে বলব, যদি আমরা ঠিক মতন নামাজ না পড়ি আগাই আল্লাহ বলো খুশি না। আমরা নামাজ পড়বো না, দেহাদে ময়দানে নামবো, আল্লাহ রহমত নাজিল হবে না। অতএব আমাদের আগে সংযত হতে হবে। প্রত্যেকটা বাচ্চা ছেলেদের যুবকদের বলব, নামাজ পড়ো, আল্লাহর সাহায্য চাও, নিশ্চিত আমার আল্লাহ রহমত নাজিল হবে। আল্লাহর মুমিন বান্দারা কষ্ট পাবেন, আমার আল্লাহ কোনোদিন নগর দেখবেন না, নিশ্চিত আল্লাহ এর সুব্যবস্থা করবেন। অতএব একটু সময় লাগবে, সবাই দোয়া করেন সকলের জন্য। দোয়া, আল্লাহ আপনি আমাদের সকলের শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করার তৌফিক দিন। সবাই বলি আল্লাহ আমিন। সবাই তার সেই শান্তি।